বাড়ির অমতে বিয়ে করায় নবদম্পতিকে মারধর করার অভিযোগ উঠল। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার রথবাড়ি এলাকায়। জানা যায়, সোমবার পবন কুমার লাল এবং মামুনি কিষ্কু পালিয়ে গিয়ে বিবাহ করেন। এই বিয়ে মেনে নিতে পারেনি পবন কুমার লালের পরিবার বলে অভিযোগ। এই কারণে সোমবার সকালে নবদম্পতিকে মারধর করার অভিযোগ ওঠে পবন কুমার লালের মা ও বোনের বিরুদ্ধে। স্থানীয় মানুষ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালেই তারা চিকিৎসাধীন আছেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমরা গত 3-4 বছর ধরে আপনাকে ভালোবাসতাম। আমরা এখন সোমবারে বিয়ে করেছি। আমাদের পরিবার কোনো মেনে নিচ্ছে না। আমার উপরে মানসিক স্বাভাবিকভাবে আমার স্ত্রীকে মানসিক স্বাভাবিকভাবে নির্যাতন চালাচ্ছে। কে মারধর করেছে? আমার মা আর বোন। কেন এই বিয়ে মেনে নিচ্ছে না? বিয়ে মেনে নিচ্ছে না সেজন্য, মেয়েটাকে জানে মারার হুমকি দিচ্ছে আর মারিয়েছো আজকে। আজকে কী করেছেন? আজকে আমার মেয়েকে আমার স্ত্রীকে জানে মারার চেষ্টা করেছে। আপনাকেও মেরেছে? আমাকেও মেরেছে, আমার বোন বাস দিয়ে লাঠি। কোথায় হয়েছে? এটা হয়েছে রথবাড়ি নিজের সাবের কাছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। বাড়ির অমতে বিয়ে করায় নবদম্পতিকে মারধর করার অভিযোগ উঠল। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার রথবাড়ি এলাকায়। জানা যায়, সোমবার পবন কুমার লাল এবং মামুনি কিষ্কু পালিয়ে গিয়ে বিবাহ করেন। এই বিয়ে মেনে নিতে পারেনি পবন কুমার লালের পরিবার বলে অভিযোগ। এই কারণে সোমবার সকালে নবদম্পতিকে মারধর করার অভিযোগ ওঠে পবন কুমার লালের মা ও বোনের বিরুদ্ধে। স্থানীয় মানুষ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালেই তারা চিকিৎসাধীন আছেন। আমরা গত 3-4 বছর ধরে আপনাকে ভালোবাসতাম। আমরা এখন সোমবারে বিয়ে করেছি। আমাদের পরিবার কোনো মেনে নিচ্ছে না। আমার উপরে মানসিক স্বাভাবিকভাবে আমার স্ত্রীকে মানসিক স্বাভাবিকভাবে নির্যাতন চালাচ্ছে। কে মারধর করেছে? আমার মা আর বোন। কেন এই বিয়ে মেনে নিচ্ছে না? বিয়ে মেনে নিচ্ছে না সেজন্য, মেয়েটাকে জানে মারার হুমকি দিচ্ছে আর মারিয়েছো আজকে। আজকে কী করেছেন? আজকে আমার মেয়েকে আমার স্ত্রীকে জানে মারার চেষ্টা করেছে। আপনাকেও মেরেছে? আমাকেও মেরেছে, আমার বোন বাস দিয়ে লাঠি। কোথায় হয়েছে? এটা হয়েছে রথবাড়ি নিজের সাবের কাছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।